একটা প্রেমের গল্প শুনবেন? সেখানে পাগলটা ছিল জিন পরির কথা, তো তুমি মর বকি আসো। হঠাৎ করেই গভীর রাতে স্বামী চিত্রনায়ক সরিফুল রাজ, চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম ও পরিচালক রায়হান রাফির উপর চটেছেন ঢাকাই সিনেমার আলোচিত সমালোচিত নায়িকা পরিমনি। সম্প্রতি দামাল সিনেমার প্রচারণা করতে গিয়ে মিমের হাত ধরে দাঁড়িয়েছিলেন সরিফুল রাজ। সেই ছবি ফেসবুকে পোস্ট করে সরিফুল রাজকে খোঁচা দিয়েছিলেন পরিমনি। সেই পোস্টে তিনি সিয়াম আহমেদের প্রশংসা করেন। তবে কি ভাঙনের সুর শোনা যাচ্ছে রাজপরির সংসারে? তো চলুন জানা যাক বিস্তারিত। এখন দেখছেন সিনে নিউজ বাংলা, সাবস্ক্রাইব করে রাখুন। ঘটনা হলো বুধবার গভীর রাতে প্রায় দুটার দিকে ফেসবুকে একটি স্ট্যাটাস দেন পরিমনি। সেই স্ট্যাটাসকে ঘিরে শুরু হয়েছে জল্পনা কল্পনা, কারণ সেখানে স্বামী সরিফুল রাজ, অভিনেত্রী বিদ্যা সিনহা মিম ও নির্মাতা রায়হান রাফিকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন এই অভিনেত্রী। ওই স্ট্যাটাসে পরিমনি চিত্রনায়িকা মিমের বিরুদ্ধে বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগ এনেছেন এবং পরিচালক রায়হান রাফিকে দালাল বলে অভিহিত করেছেন। একই সঙ্গে নিজের স্বামী সরিফুল রাজকে সতর্ক করে দিয়েছেন তিনি। পরিমনির সেই পোস্টের শুরুতেই রায়হান রাফিকে ট্যাগ করে তিনি লিখেন, সিনেমার সঙ্গে সঙ্গে দালালিটাও ভালো করেন দেখি। তারপর বিদ্যা সিনহা মিমকে ট্যাগ করে পরিমনি লিখেন, নিজের স্বামীকে নিয়ে সন্তুষ্ট থাকা উচিত ছিল। একইভাবে নিজের স্বামী রাজকে ট্যাগ করে এই চিত্রনায়িকা লেখেন, এটা এতদূর গড়াতে দেওয়া উচিত হয়নি তোমার। সেই পোস্টে একটি কমেন্টে একজন লিখেন, সোশ্যাল মিডিয়াতে না এনে লিভিং রুমে বসে বিষয়টি সমাধান করার জন্য। জবাবে পরিমনি লিখেন, ভাইয়া সব কিছু কখনো কখনো লিভিং রুমে থাকে না, সরি। কিন্তু মধ্যরাতে কেন পরিমনি এমন পোস্ট দিলেন সে বিষয়ে এখনও স্পষ্টভাবে জানা যায়নি। তবে এই নিয়ে নেটিজনরা করছেন বিভিন্ন মন্তব্য। তারকাদের এমন করা নিয়ে তারা খুবই বিরক্ত। কেউ কেউ দুষছেন মিমকে, আবার কেউ কেউ পরিমনির অতীতকে টেনে আনছেন, আবার কেউ কেউ বলছেন স্ট্যান্ডবাজি। কারো অভিমত, আলোচনায় আসার জন্যই এমনটা করছেন পরিমনি। যাই হোক, যে যাই ভাবুক, সব জল্পনা কল্পনার সত্যতা প্রকাশ্যে আসবে সময়ের সঙ্গে সঙ্গে, এমনটাই প্রত্যাশা নেটিজনদের। প্রিয় দর্শক, এই বিষয়ে আপনি কি ভাবছেন জানিয়ে দিন কমেন্টে। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি।